আসসালামু আলাইকুম এভরিওান আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুরবানি ঈদের জন্য খুবই মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে এই রুটি এই রুটিটা ঘরে আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো আর রুটিটা তৈরি করাটা যেরকম সহজ আর খেতে কিন্তু খুবই মজার তুলতুলে সফট একটা রুটি এই রুটিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে কোরবানি ঈদে যেহেতু আমরা সবাই বাসায় অনেক রকমের মাংসের আইটেম তৈরি করে থাকি তো অনায়াসে এই রুটিটা মাংসর সাথে আপনারা সার্ভ করতে পারবেন তাহলে চলুন আজকে তৈরি করে ফেলি পিটা ব্রেড তাহলে শুরু করছে এখানে আমি নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ তিন চা চামচ পরিমাণ ইস্ট চিনি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এবং সয়াবিন তেল নিয়েছি আমি তিন টেবিল চামচ পরিমাণ আপনারা সয়াবিন তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন আর আমি এই সমস্ত উপাদানগুলো এই চামচ দিয়ে মেপে নিয়েছি এটা মেজরমেন্ট চামচ আর এই কাপের তিন কাপ ময়দা আমি আজকে ব্যবহার করব রুটি তৈরি করার জন্য তো প্রথমেই আমি সমস্ত উপকরণগুলো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি তো একে একে আমি সমস্ত উপকরণগুলো এই ময়দায় দিয়ে দিচ্ছি এগুলো দেওয়া হয়ে গেলেই আমি হাত দিয়ে একটু মেখে নেব যেহেতু আমাদের একটা সফট ডো তৈরি করতে হবে তাই সমস্ত উপকরণ হাত দিয়ে মাখালেই ভালো হয় এখন আমি দিয়ে দিলাম তেল এখন আমি তেলের সঙ্গেও ময়দাটা কিছুক্ষণ মাখিয়ে নেব যেহেতু এখানে তিন কাপ ময়দা নিয়েছি তো এক কাপ কুসুম গরম পানি আমাদের লাগবে আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে এটা আপনারা বুঝে দিবেন এখানে আমি এক কাপ পানি নিচ্ছি কুসুম গরম পানি যেন আপনারা আঙুলটা চুবিয়ে রাখতে পারেন এরকম গরম পানি হলে ডোটা খুব ভালো হবে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ঠিক আমরা যেরকম রুটির ডো তৈরি করি এই ডোটা ওরকম হবে না হাতের সাথে একটু প্রথমে লেগে যাবে তবে কিছুক্ষণ আপনারা যখন এভাবে ময়ান করবেন দেখবেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো প্রায় পাঁচ মিনিট আমি এভাবে মেখে নিচ্ছি ডোটা এরপর এক চা চামচ পরিমাণ তেল দিয়ে আমি ডোটা ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রাখার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবেন তাহলেই ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন তিরিশ মিনিট পর আমি খুলছি ডোটা কত সুন্দর ফুলে গেছে এখন আমি বাতাসটা বের করে নিব এবার আবারও কিছুক্ষণ আমি মেখে নিচ্ছি এবার আমি এটা একটু লম্বাটে শেপ করে নিচ্ছি আর এখান থেকে আমি যেরকম শেপ করতে চাই তো সেইভাবে ছোট ছোট করে নিচ্ছি তো যেহেতু তিন কাপ ময়দা নিয়েছে আমি ছয়টা রুটি তৈরি করব আজকে ছয়টা পিঠা ব্রেড হবে তবে আপনারা চাইলে আটটা পর্যন্ত তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে একটু ছোট ছোট হবে আমি একটু বড় বড় করেই করছি এখন আমি একটা বলে এগুলো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি হাত দিয়ে এভাবে একটু টেনে টেনে লম্বা করে তারপরে গোল করে নেবো ঠিক রুটি যেভাবে বেলি ওভাবেই বেলতে হবে কিছুটা ময়দা আমি এই বোর্ডে নিয়ে নিচ্ছে। আর হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছে এটা বেলাটা খুবই সহজ কারণ এই ডোটা এতটা সফট যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আর বানানোও কিন্তু কোনো ঝামেলা নেই হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নিতে হবে এবার রুটি তৈরি করে নিতে হবে যদি প্রয়োজন হয় আপনারা আরও ময়দা দিতে পারেন তবে আমার মনে হয় আর ময়দা লাগবে না এই ময়দাতেই হয়ে যাবে এবার শুধু ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো শেভ করে নিতে হবে আমরা রুটি যেরকম পাতলা খাই তার থেকে এটা একটু মোটা রাখতে হবে অতটা পাতলা করলে এই পিঠা ব্রেডটা ভালো হবে না তা আমি বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে আপনারা দেখে নিন এর পুরুত্বটা কতটুকু হয়েছে রুটির থেকে একটু মোটা এবার আমি এটা ভাসতে চলে যাব আর একইভাবে সবগুলো আমি তৈরি করে নিব একটা প্যান আমি গরম করে নিয়েছি আর এর উপরে দিয়ে দিলাম এই পিটা ব্রেডটা দেখুন কিছুক্ষণ পর উপর থেকে এরকম ফুলে গিয়েছে তার মানে বুঝতে হবে এক পাশ হয়ে গেছে তো এই সময় আমি একটু উল্টে দেবো তো দেখুন কালার চলে এসেছে এক পাশে কিন্তু খুব ভালোভাবে আসেনি তো বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে এই ব্রেডটা তৈরি করে নিব। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে দেখুন এই পিটা ব্রেডটা কিন্তু তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে তো আমি একইভাবে সবগুলো পিটা ব্রেড এভাবেই ভেজে নেব কোনো তেলের প্রয়োজন নেই বা বাটারের প্রয়োজন নেই দেখুন কত সুন্দর কালার এসেছে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটা সংরক্ষণ করতে পারেন আল্লাহ হাফেজ